শিক্ষার্থী, করোনার এই ক্রান্তিকালে আজ নেত্রকোনা সরকারি কলেজের পক্ষ থেকে এবং আমাদের কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ নুরুল বাসির স্যারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি একাদশ শ্রেণীর যুগশ্রী প্রোগ্রামিংয়ের উপরে আমরা আরেকটা ক্লাস গত ক্লাসে করেছি। তো আজকে সেই ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করে আমরা আরও কিছু সমস্যা সমাধান করব। তোমরা আশা করি মনোযোগ দিয়ে খাতা কলম পাশে নিয়ে যথেষ্ট আন্তরিকতার সাথে ক্লাসটা অনুধাবন করার চেষ্টা করবে। চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং মোটামুটি গ্রাফ আঁকা জানলে, শুধু সরলরেখা অঙ্কন করা জানলে এই চ্যাপ্টার থেকে ভালোভাবে উত্তর করা যায়। তোমরা একটু বোঝার চেষ্টা করবে। আমরা বোর্ডে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। বোর্ডে আমরা একটা সমস্যা এখানে লিখে দিয়েছি, সমস্যাটা তোমরা পড়ো। এটা একটা খুবই জীবন ঘনিষ্ঠ একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে আমরা বাস্তব জীবনে গণিতের সরাসরি প্রয়োগটা দেখতে পারি, একদম খুব দৈনন্দিন জীবনে যে প্রয়োগ আমরা লক্ষ্য করি আর কি। দেখা গেছে গণিত অনেক উচ্চতর বিষয় তোমরা পড়ো, যে বিষয়গুলো সরাসরি আমাদের প্রাত্যহিক জীবনে কীভাবে কাজে লাগে এটার উদাহরণ তোমরা অনেক সময় পাওয়া কঠিন হয় তোমাদের জন্য। কিন্তু এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমাদের একদম প্রাত্যহিক জীবনের সমস্যাগুলো আমরা কীভাবে গণিতের সাহায্যে এক্স্যাক্টলি সমাধান করা যায় সেই বিষয়টা আমরা দেখতে পারি। যেমন দেখো, এক ব্যক্তি, একটা সমস্যা আমরা পড়ছি, এক ব্যক্তি 500 টাকার মধ্যে, তার টাকার একটা সীমাবদ্ধতা আছে, টাকার একটা সীমানা আছে, আনলিমিটেড টাকা না, এখানে টাকাটা হচ্ছে এখানে মাত্র 500 টাকা। এই 500 টাকার মধ্যে কমপক্ষে 6খানা গামছা এবং 4খানা তোয়ালে কিনতে চান। তার উদ্দেশ্য হচ্ছে কমপক্ষে 6খানা গামছা কেনা। তুমি লক্ষ্য করে দেখো, কমপক্ষে কথার অর্থ হচ্ছে তিনি 6টির বেশি কিনতে পারবেন, কিন্তু 6টির কম কেনা যাবে না। তো কমপক্ষে 6খানা গামছা কিনবেন এবং তোয়ালেও কিনবেন কমপক্ষে চারখানা তোয়ালে কিনবেন, 4টা কিংবা তার বেশি কিনবেন, কিন্তু তার চেয়ে কোনোভাবেই কম কেনা যাবে না। এই হচ্ছে তার সীমাবদ্ধতার মধ্যে আরও শর্ত, যে তার টাকা মাত্র 500 এবং এই টাকার মধ্যে উনি 6টা গামছাও কিনতে চান, 4টা তোয়ালেও কিনতে চান, এর চেয়ে কম কিনতে চান না, পারলে বেশি কিনতে চান। প্রতিখানা গামছার একটা বাজার মূল্য দেওয়া আছে, প্রতিখানা গামছার বাজার মূল্য 30 টাকা এবং প্রতিখানা তোয়ালের মূল্য দেওয়া আছে 40 টাকা করে। প্রত্যেক প্রকারের কতখানা জিনিস কিনলে তিনি প্রদত্ত শর্তাধীনে সর্বাপেক্ষা বেশি সংখ্যক জিনিস কিনতে পারবেন। আমাদের উদ্দেশ্যটা দেখো, এখানে উদ্দেশ্যটা কিন্তু আমাদের গামছা এবং তোয়ালে কিনা, কত সংখ্যক কিনা, যতটা বেশি সম্ভব কিনা, বেশি করে গামছা বেশি করে তোয়ালে এখানে কেনার উদ্দেশ্য আমাদের। তো আমাদের আগে আমরা বলেছিলাম যে এখানে 3টা অংশ থাকে, যুগশ্রী প্রোগ্রামে 3টা অংশ থাকে। একটা হচ্ছে প্রথমে সিদ্ধান্ত চলক, তারপরে হচ্ছে সিদ্ধান্ত চলকের উপর ভিত্তি করে তোমাদের উদ্দেশ্যটা ক্লিয়ার করতে হবে। তুমি কী কিনতে চাও বা কী উৎপাদন করতে চাও, কী করতে চাও, তোমার উদ্দেশ্যটা পরিষ্কার করতে হবে, এ হচ্ছে বিষয়। আর 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের এখানে যেই সমস্ত শর্ত দেওয়া আছে, শর্ত অবশ্যই এখানে থাকবে, শর্ত ছাড়া তো আমাদের এখানে সমস্যার কথা নয়, তাই না? এখানে যেহেতু টাকার সীমাবদ্ধতা আছে, গামছা এবং তোয়ালের 6টার কম কেনা যাবে না, 4টার কম কেনা যাবে না, এরকম শর্ত যেহেতু দেওয়া আছে, এই শর্তগুলো পূরণ করতে হবে। আবার আমাদের টাকাও যাতে 500 টাকার বেশি খরচ না হয় সেটাও আমাদের দেখতে হবে। একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে আমাদের গামছা এবং তোয়ালে কীভাবে সর্বোচ্চ সংখ্যক আমরা কিনতে পারি, তার মানে টোটাল সংখ্যাটা আমাদের সবচেয়ে বেশি যেন আসে সেই চিন্তা করতে হবে। আমরা বলছি যে এই যে কথাগুলো, এই কথাগুলোকে প্রথমে আমাদের গাণিতিক রূপদান করতে হবে। এই যে গল্পের মতো একটা অঙ্ক দেখতে পাচ্ছি, গল্পটাকে আমাদের আগে গাণিতিক একটা আকৃতি দান করতে হবে। আকৃতি দান করার শুরুতেই তুমি বেছে নেবে যে সিদ্ধান্ত, তুমি কি উৎপাদন করতে চাও বা কী কিনতে চাও, সেই সিদ্ধান্তটা নিবে। সিদ্ধান্ত চলক আগে তোমাকে নির্ধারণ করতে হবে। যেমন আমাদের এখানে বলেছিল যে প্রত্যেক প্রকারের কতখানা জিনিস লক্ষ্য করে দেখো, কতখানা জিনিস কিনবে, তাহলে কতখানা নিব আমরা, তাহলে ধরে নিই
যে গামছা কিনবো আমরা এক্স সংখ্যক এবং তোয়ালে কিনবো ওয়াই সংখ্যক, আমরা আগেই ধারণা করে নিলাম। তুমি চাইলে তোয়ালেকে আগে লিখতে পারো, গামছাকে পরে লিখতে পারো, এক্স ওয়াই যে কোনোটা দিলেই চলবে। তো গামছার সংখ্যা আমরা ধরে নিলাম, আমরা মনে করি এক্স সংখ্যক গামছা কিনবো। এক্স সংখ্যক বলতে এখানে ছয়টা বলছে, তো ছয়টা গামছা, ছয়টা বলতে এখানে ছয়টা হতে পারে, সাতটা হতে পারে, আটটা হতে পারে, আমরা ঠিক জানি না কয়টা গামছা আমরা কিনবো, সেই জন্য অনুমান করে ধরে নিলাম, মনে করি এক্স সংখ্যক গামছা কিনবো। এবং তোয়ালের সংখ্যা বলে নিলাম যে ওয়াই সংখ্যক কিনবো, কারণ তোয়ালের সংখ্যার মধ্যে কিন্তু একটা শর্ত দেওয়া ছিল চারখানা তোয়ালে কিনতে হবে কমপক্ষে। তো তোয়ালের সংখ্যা হতে পারে চার, হতে পারে পাঁচ, ছয়, সাত, মানে আমাদের নির্দিষ্ট টাকার অ্যামাউন্টের মধ্যে যতগুলো সম্ভব হয় সর্বোচ্চ সংখ্যক আমরা কেনার চেষ্টা করব। কোনটা কম কিনতে হবে, কোনটা বেশি কিনতে হবে, সেটা আমাদের বিবেচ্য বিষয়। তো দেখা গেল যে বেশি করে গামছা কিনে ফেললাম অথবা বেশি করে তোয়ালে কিনে ফেললাম, তো আমাদের এই বেশি করে যদি তোয়ালে কিনে ফেলি গামছা হয়তো ছয়টা মিলবে না, ছয়টা কম হয়ে যাচ্ছে, অথবা গামছা যদি বেশি কিনে ফেলি দেখা গেলো যে আমাদের টাকা শর্ট পড়ে যাচ্ছে, তোয়ালে চারখানা কিনতে পারছি না, কমে যাচ্ছে। এই যে একটা আমাদের কিং কর্তব্য বিমূর একটা অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য গাণিতিক সুন্দর একটা পদ্ধতি আমরা দেখো একটা ফাইনাল একটা সিদ্ধান্তে পৌঁছে যাবো, নিখুঁত একটা সিদ্ধান্তে, যে আমরা আসলে এই পাঁচশো টাকার মধ্যে কীভাবে জিনিসগুলো কিনলে কোন সংখ্যক কোন জিনিসটা কোন কত সংখ্যক কিনলে আমাদের সত্যিকারের উদ্দেশ্য হাসিল হবে। তো এইভাবে সিদ্ধান্ত চলক দেওয়ার পরে সিদ্ধান্ত চলক আমরা সিলেক্ট করলাম, সিদ্ধান্ত চলক কিন্তু অলওয়েজ কী হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে। আমরা এখানে লিখে দিচ্ছি, দেখো সিদ্ধান্ত চলক অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। সিদ্ধান্ত চলকের সংখ্যা মানে গামছের সংখ্যা তুমি যদি নাও কিনো, না কিনলে বড় যে শূন্য হবে, কিন্তু নেগেটিভ হওয়ার চান্স নাই। এই জন্য আমরা বলছি গামছার সংখ্যা এক্স এবং এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, তোয়ালের সংখ্যা ওয়াই এবং ওয়াই এর ভ্যালু কত, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। এখন আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা গামছা কিনলাম এক্স সংখ্যক, তোয়ালে কিনলাম ওয়াই সংখ্যক, এই টোটাল সংখ্যাটা কত, এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াইকে আমরা কী বানাতে চাই, সর্বোচ্চ বানাতে চাই। কেন, আমাদের শর্তের মধ্যে এখানে বলে দেওয়া আছে প্রত্যেক প্রকারের কতখানা জিনিস কিনলে সে প্রদত্ত শর্তাধীনে, প্রদত্ত শর্তাধীন বলতে যে কমপক্ষে ছয়খানা গামছা, কমপক্ষে চারখানা তোয়ালে, এই প্রদত্ত শর্তাধীনে সর্বাপেক্ষা বেশি সংখ্যক জিনিস, এই বেশি সংখ্যকের জন্য বেশি সংখ্যক জিনিস যেহেতু আমাদের কিনতে হবে, এই এক্স প্লাস ওয়াইকে আমরা এটা কী চাই, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ গরম করতে চাই। এই ম্যাক্সিমাম যে ফাংশনটা তার নাম আমরা দিলাম জেড, এবং জেডকে এখানে কর্নারে লিখে দিলাম ম্যাক্স, মানে এই জেডের যে ফাংশন এক্স প্লাস ওয়াই তাকে আমরা সর্বোচ্চকরণ করতে চাই, ম্যাক্সিমাম করতে চাই। বাংলা অনেক সময় সর্বোচ্চকরণ লেখা থাকে, আবার অনেক সময় এই পাশেও লেখা থাকে ব্র্যাকেটে ম্যাক্সিমাম, এরকম লিখে দিতে পারে। আমরা এটার নাম দিচ্ছি অভীষ্ট ফাংশন, অভীষ্ট মানে আমাদের উদ্দেশ্য ফাংশন, আমাদের লক্ষ্য যে যেটা সেই ফাংশন। তো আমাদের দুইটা জিনিস গেল, প্রথম হচ্ছে সিদ্ধান্ত চলক ধরে ফেললাম, তারপর যে অভীষ্ট ফাংশন ধরে ফেললাম, আরেকটা জিনিস বাকি আমাদের, তিনটা জিনিস লাগে, তোমরা নিশ্চয় মনে আছে। তিন নম্বর হচ্ছে শর্ত, এখানে কী কী শর্ত দেওয়া আছে তুমি পুরোপুরি খুঁজে দেখো। আমাদের এখানে বলা ছিল যে গামছা, গামছার সংখ্যা কত হবে, কমপক্ষে ছয়খানা, কমপক্ষে ছয়খানা, এই যে আমরা বলছি শর্তসমূহ, শর্তসমূহকে শর্তসমূহের শুরুতে আমরা লিখছি গামছার সংখ্যা, গামছার সংখ্যা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু সিক্স, গামছার সংখ্যা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু সিক্স, মানে ছয় হবে, গামছার সংখ্যা ছয় হবে, ছয়ের অর্থাৎ ছয়ের সমান হবে অথবা ছয়ের চেয়ে বেশি হবে, কিন্তু কম হবে না। এবং তোয়ালের সংখ্যা বলা ছিল যে তোয়ালের সংখ্যা কমপক্ষে চারখানা হবে, কমপক্ষে চারের কারণে আমরা লিখছি ওয়াই ইকুয়াল টু চার ইকুয়াল টু ফোর অথবা গ্রেটার দেন ফোর, চার হবে অথবা চারের চেয়ে বেশি হবে। দুইটা শর্ত গেল, আরেকটা শর্ত ছিল আমাদের টাকার শর্ত, আমাদের মূলধনের যে শর্ত, মূলধন ছিল মাত্র পাঁচশো টাকা, পাঁচশো টাকা বেশি খরচ করা যাবে না, পাঁচশো টাকা আমাদের লিমিট করা এখানে দেওয়া ছিল। তুমি লক্ষ্য করে দেখো যে আমরা গামছা কিনেছি কতগুলো, গামছা কিনেছি এক্স সংখ্যক, আমরা সিদ্ধান্ত নিয়েছি গামছা কিনবো এক্স সংখ্যক। তো একটা গামছার বাজার মূল্য যদি ত্রিশ টাকা হয় তাহলে এক্স সংখ্যক গামছা আমাদের কিনতে লাগবে থার্টি এক্স টাকা, এবং তোয়ালে যদি আমরা কিনি ওয়াই সংখ্যক তাহলে একটা তোয়ালের দাম হচ্ছে চল্লিশ টাকা, তাহলে ওয়াই সংখ্যক তোয়ালের দাম পড়বে ফোরটি ওয়াই এই টাকাটা। তাহলে এই যে টোটাল টাকাটা, গামছা কেনার টাকা হচ্ছে থার্টি এক্স এবং তোয়ালে কেনার টাকা হচ্ছে ফোরটি ওয়াই, টোটাল টাকা কত হচ্ছে থার্টি এক্স প্লাস ফোরটি ওয়াই, এই যে আমরা এখানে দেখিয়েছি থার্টি এক্স প্লাস ফোরটি ওয়াই দেখিয়েলাম। এখন এই যে টোটাল খরচ আমাদের গামছা কিনতে এবং তোয়ালে কিনতে টোটাল যে খরচ, এই খরচ কী হতে হবে, এক ব্যক্তি পাঁচশো টাকার মধ্যে, পাঁচশো টাকার মধ্যে
বলতে বোঝাচ্ছে যে 500 টাকা বেশি খরচ করা যাবে না, 500 টাকা একদম সমান সমান 500 টাকা হতে পারবে অথবা 500 টাকা কম হতে হবে। এই জন্য আমরা চিহ্নটা দিয়েছি লেস দেন অর ইকুয়াল টু 500। আর সিদ্ধান্ত চলকগুলো আমরা আগেই দিয়েছিলাম এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এটা আমরা শেষে লিখে আর কি সিদ্ধান্ত চলকের শর্তগুলো। যাই হোক, এখন আমাদের এই যে আমরা গাণিতিক গ্রুপ দান করলাম, গাণিতিক গ্রুপ দান করার পর এখন আমাদের কাজ হচ্ছে যে গ্রাফিক্যালি লেখচিত্রের মাধ্যমে এটাকে সমাধান করা। লেখচিত্র আঁকতে হবে, লেখচিত্র আঁকার মধ্যে চলে যায় আমরা এই উপরে মুছে দিচ্ছি। লেখচিত্র আঁকার শুরুতেই আমরা দেখো যে শর্তগুলো পেলাম কতগুলো, 1, 2, 3, চাইলে তুমি এগুলোকে শর্ত হিসাবে গণ্য করতে পারো, 1, 2, 3, 4, 5। আমাদের কিন্তু অভীষ্ট ফাংশনের আপাতত কোনো কাজ নেই, অভীষ্ট ফাংশনের কাজ হচ্ছে আমাদের শেষে, আমরা লক্ষ্যে কখন পৌঁছাই একেবারে শেষের দিকে পৌঁছাই, এর আগে আমাদের অনেকগুলো ব্যারিয়ার শর্ত কন্ডিশন এগুলো পার হতে হয়। এই কন্ডিশনগুলো নিয়ে আমরা কাজ করব, আমাদের কাজ প্রধান কাজ হচ্ছে কন্ডিশন নিয়ে কাজ করা। কন্ডিশনগুলোকে আমাদের গ্রাফ পেপার অঙ্কন করতে হবে। প্রথমে দেখো, আমরা ওদিন শুরুতেই বলেছিলাম যে এই যখনই তুমি এই অসমতা বা শর্তগুলি নিয়ে কাজ করবে, অসমতাগুলোকে আগে সমতায় পরিণত করতে হবে, মানে ইকুয়াল টু সাইনে নিয়ে নিতে হবে। এই জন্য আমরা বলবো যে শর্তগুলোকে অথবা সীমাবদ্ধতাগুলোকে সমতায় রূপান্তর করে পায়। কি কি পাচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু 6, ওয়াই ইকুয়াল টু 4, 30x প্লাস 40y ইকুয়াল টু 500, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। অভীষ্ট ফাংশন এখন আর কাজ নেই, অভীষ্ট ফাংশনে একেবারে শেষে গ্রাফ পেপারের শেষে কাজ করব। তুমি দেখো এটাকে আমরা নাম দিতে পারি 1, এটাকে নাম দিতে পারি 2, এটাকে একটু গুছিয়ে তারপরে আমরা এই করি 500 দিয়ে আমরা দুই পাশে ভাগ করে দিই, 500 দিয়ে দুই পাশে যদি ভাগ করে দিই 30x/500 প্লাস 40y/500 ইকুয়াল টু 1, ও 0, 0 কেটে দাও তাহলে কী লাগবে 3x/50 4y/50 ইকুয়াল টু 1, আর এক্স ইকুয়াল টু 50/3, x/50/3, y/50/4 ইকুয়াল টু 1। এটার নাম দিয়ে দিলাম আমরা 3, এটাকে দিলাম 4, এটাকে দিলাম 5। এখন এই যে শর্তের মধ্যে, শর্তের আওতাধীনে আমরা যে 5টা শর্ত পেলাম, 5টা শর্তকে এখন আমাদের গ্রাফ পেপারে চিহ্নিত করতে হবে। গ্রাফ পেপারে চিহ্নিত করি, চলো গ্রাফ পেপারে চিহ্নিত করতে গেলে এগুলো আমাদের কম লক্ষ্য করে দেখো, এই হচ্ছে মূল বিন্দু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স ইকুয়াল টু 6, এখানে যা যা আছে সবগুলো কিন্তু সরলরেখা। সরলরেখা তোমরা নিশ্চয়ই চিনো, সরলরেখা কাকে বলে, এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এই চলকগুলোর উপরে যদি একমাত্রিক পাওয়ার থাকে, মাত্র যদি পাওয়ার যদি এক থাকে, পাওয়ার এক থাকলে এই সমস্ত সমীকরণগুলো এক্স এবং ওয়াই এর সমীকরণগুলোকে আমরা সরলরেখা বিবেচনা করি। আর এক্স ইকুয়াল টু 6 কেমন সরলরেখা, এক্স ইকুয়াল টু 6 হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। আমরা আনুমানিক যদি এরকম ঘুরে ধরে নিই, তোমরা গ্রাফ পেপারের বড় বড় ঘরগুলোকে বা ছোটো ছোটো ঘরগুলোকে, ছোটো যে স্কোয়ার আছে ছোটো স্কোয়ারগুলোকে, একটা স্কোয়ারকে এক ধরতে পারো অথবা একটা স্কোয়ারকে দুই ধরতে পারো, দুই ধরে তুমি একটু বড় ছোটো করে নিতে পারবে আর কি। ধরো আমরা এটাকে বলছি 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 6 মনে করো, এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 6 গেলাম, এক্স ইকুয়াল টু 6 হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, ওয়াইকে সমান্তরাল সরলরেখা আমরা এঁকে ফেলি, এক্স
আমাদের অরিজিনালটা কেমন ছিল? অরিজিনালটা যদি তুমি লক্ষ্য করো, অরিজিনাল কিন্তু ছিল x কত গ্রেটার দেন অর ইকুয়াল টু 6। তুমি মূল বিন্দু দিয়ে সিদ্ধ করবে প্রত্যেকটা রেখাকে, এরকম আমরা কমন পয়েন্ট হচ্ছে এটা মূল বিন্দু দিয়ে টেস্ট করতে পারি। যেমন ধরো মূল বিন্দু কি, মূল বিন্দুতে হচ্ছে x এর ভ্যালু 0 এবং y এর ভ্যালু 0 মূল বিন্দুতে। এখন মূল বিন্দু দিয়ে তুমি টেস্ট করে দেখতে পারো এই রেখাটার দিক কোন দিকে হবে, তার দিকটা মূল বিন্দুর দিকে হবে নাকি মূল বিন্দুর বিপরীত দিকে হবে। যেমন এটা যদি মূল বিন্দু দিয়ে টেস্ট করি, মূল বিন্দুতে কি x এর ভ্যালু 0, 0 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 6, এই কথা কি সত্য না মিথ্যা? আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি, জিরো কখনোই ছয়ের চেয়ে বড় হতে পারে না বা সমান হতে পারে না। সো মূল বিন্দু দ্বারা সিদ্ধ করে না, মূল বিন্দুর দিকে সে তাকাবে না। মূল বিন্দুর দিকে না তাকালে তার ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন হবে এই দিকে, তার দিক হবে এই পাশে, তার দিক দিকগুলো চিহ্নিত করতে হবে। আমরা সমান চিহ্ন করি কারণ হচ্ছে শুধু রেখাগুলো আঁকার জন্য, কিন্তু আমাদের অ্যাকচুয়াল লাইন হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে আমাদের অসমতা। সেই অসমতার আগে কিনে যাবে, এটা হচ্ছে x = 6 লক্ষ্য রাখবো তোমরা। এখন x এটা হচ্ছে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 6 এখানে নিলাম, ওকে। এখানে অসমতা দেওয়া দরকার না, x = 6 দিয়ে দিলে হবে, x = 6 রেখা, তার আমরা ডিরেকশন দিয়ে দিলাম। আর এটা হচ্ছে y = 4, y = 4 হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা। x অক্ষের সমান্তরাল সরলরেখা লক্ষ্য করো, 1 2 3 4, এটা হচ্ছে 4 পর্যন্ত, তার দিক কোনটা হবে খেয়াল করো। এই লাইনটাকে যদি মূল বিন্দু দ্বারা টেস্ট করো, মূল বিন্দুতে হচ্ছে y এর, এটার অরিজিনালটা ছিল y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4। এখানে যদি তুমি মূল বিন্দু দ্বারা টেস্ট করে দেখো, মূল বিন্দুতে y এর ভ্যালু 0, 0 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4। আমরা দেখলাম যে মূল বিন্দু দ্বারা সেও সিদ্ধ হয় না। কেন হয় না? কারণ 0 ক্যান নট বি গ্রেটার অর ইকুয়াল দ্যান 4। সো তার দিকটা হবে কি, মূল বিন্দু হচ্ছে এদিকে, যেহেতু সে মূল বিন্দুকে, মূল বিন্দুকে সিদ্ধ করে না, মূল বিন্দুর দিকে সে তাকায় না, তার ডিরেকশন হচ্ছে এই দিকে, মূল বিন্দুর বিপরীত দিকে তার দিক হবে। আমরা দুইটা এঁকে নিলাম। এখন আসো তুমি তিন নম্বরে, তিন নম্বরটাতে আছে, তিন নম্বরটাতে একটু ভগ্নাংশ হয়ে গেছে। ভগ্নাংশগুলো থাকলে তোমরা একটু অনুমান করে নাও, যেমন 3 দ্বারা যদি তুমি 50 ভাগ করো কত হচ্ছে, 3 16 48, তার মানে 16 একটু উপরে হবে। 16 একটু উপরে যদি হয় তাহলে x অক্ষে সে, x অক্ষের দিকে সে যাবে 16 পয়েন্ট সামথিং, আর y অক্ষের দিকে সে যাবে কত, 4 12 48 12 পয়েন্ট সামথিং, 16 পয়েন্ট সামথিং এরকম। এখন যত পয়েন্ট হয় সে অনুযায়ী তোমরা বসিয়ে নেবে। খেয়াল করো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই পর্যন্ত আসলাম। তো 16 পয়েন্ট সামথিং যেহেতু আর একটু সামনে হয়তো যাবে, সে মনে করো এখানে আসলো, এটা হচ্ছে 50/3 জিরো পয়েন্ট, এটা 50/3 জিরো পয়েন্ট। আর এই যে পয়েন্টটা এটাকে আমরা নাম দিতে পারি 04 পয়েন্ট, আর এখানে যে পয়েন্ট ছিল এটারও নাম দিয়ে নিতে পারি, এটা হচ্ছে কত, x = 6 ছিল তো, এটার নাম দিতে পারি 6 0 পয়েন্ট। এখন শোনো, তো যে রেখাটা আমরা আঁকছিলাম 50/3, x অক্ষ থেকে সে 50/3 অংশ সে কর্তন করবে, যে আমরা এখানে আসলাম, তার মানে 3 48 0.3, আর এটা হচ্ছে 12 দশমিক সামথিং। তুমি y অক্ষ বরাবর যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে ধরো আসলাম, এটার নাম হচ্ছে 0 50/4। বুঝতেই পারছো, এক y অক্ষের উপরে x এর ভ্যালু 0, এই যে আর x অক্ষের উপরে y এর ভ্যালু 0, এরকম করে আমরা স্থানাঙ্কগুলো লিখি। আর আমরা এটা কোন লেখা থেকে লিখেছি সেটাও তোমাদের নিশ্চয় মনে আছে, x/a + y/b = 1, এই আকারে থাকলে, কোনো সরলরেখা যদি থাকে আমরা বুঝতে পারবো যে x অক্ষ থেকে সে a পরিমাণ অংশ কর্তন করবে, y অক্ষ থেকে সে b পরিমাণ অংশ কর্তন করবে, ডান পাশে থাকবে 1, মাঝখানে থাকবে প্লাস, লক্ষ্য রাখতে হবে। আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রেই যেই যেই সরলরেখাগুলো আঁকবো, অন্যভাবে তুমি বিন্দু নিয়ে নিয়ে আসতে পারো, ছক করে বিন্দু নিতে পারো, তবে আমাদের, আমরা যেহেতু সরলরেখা পড়েছি, সরলরেখা অঙ্কন করতে পারি, আমাদের এভাবে যদি আঁকি আমরা তাহলে আমাদের সময় কমবে, হিসাব নিকাশ অনেক কমে যাবে। সো এই স্টাইলে আমরা এঁকে নিলাম।
যদি যতগুলো সরলরেখা থাকে সবগুলো তুমি এই ফরম্যাটে নিয়ে নিতে পারো। এখন শুনো, এই সরলরেখাটাকে আমরা আঁকলাম, সরলরেখার উপর দুইটা বিন্দু নিলাম, সরলরেখা আঁকার জন্য দুইটা বিন্দু যথেষ্ট, এই বিন্দুটা আর ওই বিন্দুটা তুমি কানেকশন করে দিবে। ওকে, এই যে দুটো সরলরেখা আঁকলাম, এখন এই সরলরেখাটার দিক চিহ্নিত করতে হবে, এই সরলরেখাটার দিক কোন দিকে হবে। আমরা একটু মূল বিন্দু দিয়ে টেস্ট করে নিই, যেমন এটার অরিজিনালটা নিতে হবে, কিন্তু আমরা আগেই বলেছি যে এগুলোর অরিজিনাল ফরম্যাটটা নিতে হবে। অরিজিনালি এটা কত ছিল? অরিজিনালি এটা ছিল অসমতা, 30x + 40y লেস দেন অর ইকুয়াল টু 500 এরকম ছিল। এখন তুমি মূল বিন্দু দিয়ে ট্রাই করো, মূল বিন্দু দিয়ে যদি ট্রাই করো, মূল বিন্দুতে x এর ভ্যালু শূন্য, তার মানে 30x + 40x 0 = 500, তার মানে 0 + 0 = 500। কথা সত্য, এই কথা সত্য, কারণ 0 500 হচ্ছে ছোট অথবা সমান, দুটো অপশন হচ্ছে এখানে, সমান হলেও চলবে, লেস দেন হলেও চলবে। যেহেতু 0 500 হচ্ছে লেস, তার মানে মূল বিন্দু দ্বারা এই রেখাটা বা এই অসম সিদ্ধ হয়। যেহেতু মূল বিন্দু দ্বারা সিদ্ধ হয়, তাই এই রেখাটার ডিরেকশন হবে মূল বিন্দুর দিকে, মূল বিন্দু যে দিকে অবস্থিত মূল বিন্দুর দিকে হবে তার দিক। যদি মূল বিন্দু তাকে সিদ্ধ না করতো, তাহলে মূল বিন্দুর বিপরীত দিকে তার দিক হতো। এটা তোমরা মনে রাখবে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মূল বিন্দু দিয়েই এখানে পরীক্ষা করে দেখি, মূল বিন্দু দিয়ে পরীক্ষা না করে তুমি এই রেখাটার ডান দিক থেকে কোনো বিন্দু, যেমন ধরো এখানে 3 16 48 পর্যন্ত আসছে, তুমি 17 0 এই বিন্দু দিয়ে ট্রাই করে দেখতে পারতো। এই বিন্দু দিয়ে যদি ট্রাই করে তুমি এখানে দেখো, তোমরা এখানে দেখবা 3 17 51, তো 51 এটা মিলবে না এরকম করে যদি তুমি ট্রাই করে দেখো। ওকে, তারপরে আমরা দেখি, এখন দেখো এই যে আমরা তিনটা রেখা আঁকলাম, আরও আরও কিন্তু রেখা আছে, আর একটা রেখা হচ্ছে x = 0 রেখা কোনটা, কয়েকক্ষণ, এটা হচ্ছে x = 0 রেখা, x = 0 রেখা, তার এটার কিন্তু অরিজিনাল ফরম্যাট কোনটা ছিল, অরিজিনাল ফরম্যাট ছিল এটা x > 0, x > 0, সো তার ডিরেকশন কী হবে, x > 0 মানে এটা হচ্ছে x = 0, > 0 বলতে 0 চেয়ে বড় অথবা সমান যদি বোঝায় তাহলে এই দিকটা বোঝাবে, ডান দিক বোঝাবে, তাহলে এই পাশ বোঝাবে, এই দিকটা হবে তার দিক, এটা হচ্ছে x = 0 রেখা। আর এটা হচ্ছে y = 0 মানে x অক্ষটা কোনটা, এই যে x অক্ষ, এটার অরিজিনাল ফরম্যাট কোনটা, y > 0, y = 0 হয় কখন, 0 হয় y অক্ষের উপরে, আর 0 হচ্ছে বড় হয় কখন, y অক্ষের x অক্ষের উপরে, x অক্ষের উপরে গেলে 0 হচ্ছে বড় হবে, আর y = 0 হয় কখন, x অক্ষের উপরে হবে, সো এটা নিচের দিকে যাবে না। আমরা লক্ষ্য করে দেখবে তুমি যোগাশ্রী প্রোগ্রামিংয়ে আমরা কখনোই এই x অক্ষের নিচে যায় না এবং y অক্ষের বামে যায় না, কেন, কারণ আমাদের সিদ্ধান্ত চলকগুলো > 0 থেকে, শুধুমাত্র এখানে প্রথম চতুর্ভাগ নিয়ে আমাদের কাজ করবার। দেখো আমরা এই পাঁচটা রেখা অঙ্কন করে ফেললাম, 1 নম্বর রেখা ছিল এটা, 1, এটাকে যদি বলি 2 বলছিলাম, এটার নাম ছিল 3, আর এটা ছিল 4, এই রেখাটা হচ্ছে, এটা হচ্ছে 5, y = 0 রেখা, y = 0 রেখা, এটা হচ্ছে x = 0 রেখা। এখন আমাদের প্রধান লাইন কিন্তু 3টা, আমরা এগুলো মুছে ফেলি। এখন ছিল আমাদের এই যে রেখাগুলো আছে, রেখাগুলো এক একজন ব্যক্তির মতো, মনে করো সবগুলো ব্যক্তি, সব এখানে 5 জন মানুষ মিলে একটা মিটিং করছে, মিটিং করে ওরা একটা সিদ্ধান্ত দিবে যে আমাদের সমাধান কোন দিকে বিদ্যমান। তুমি দেখো 1 নম্বর যে রেখা, 1 নম্বর রেখা বলছে যে সমাধান যদি পেতে চাও, সমাধান পেলে পেতে হবে আমার যে রেখাটা আছে, এই যে রেখাটা দেখতে পাচ্ছ তুমি, এই রেখাটা ডান দিকে হবে তার সমাধান, ডান দিক কোন দিকে, সে বলছে এই দিকে সমাধান, এইদিকে সমাধান বিদ্যমান, এইদিকে সমাধান বিদ্যমান, তো এই তার কথা শুনে এটা বেছে নিলাম। তোমরা মনে রাখবে যে কোনো রেখা যদি অবজেকশন দেয় সেই অংশটা বাদ যাবে। 2 নম্বর রেখা বলছে যে না, এত নিচে সমাধান নেই, যে লাল অংশটা দেখানো আছে, এত নিচে সমাধান নেই, সমাধান যদি পেতে চাও তাহলে উপরের দিকে যেতে হবে, সে দেখাচ্ছে এই অংশটা, তার ডিরেকশন হচ্ছে এটা। তার অংশ এখন শুনো যে 1 নম্বর রেখা কিন্তু বলছিল যে সমাধানটা এই রেখার ডান দিকে
যে কোন জায়গায় হতে পারে, উপরে নিচে সবখানে এখানে সমাধান হতে পারে। কিন্তু দুই নম্বর একা কী করলো, সে একটু ভিটু দিয়েছে, অবজেকশন দিয়েছে, অবজেকশন দিয়ে সে কী বলছে, সমাধান এই দিকে হতে পারে ঠিক আছে, কিন্তু এত নিচে হবে না, এত যেহেতু নিচে হবে না, তো তার কথা শুনে আমরা এই অংশটা মুছে দিলাম যে এই দিকে যেহেতু সমাধান নাই, কারণ দুই নম্বর একা অবজেকশন দিয়েছে এই। কিন্তু দুই নম্বর রেখা বলছে এই রেখার উপরে এই দিকেও সমাধান থাকতে পারে, কিন্তু এক নম্বর রেখা কিন্তু আগেই বলেছে যে না এই দিকে সমাধান নেই, সমাধান হচ্ছে এই দিকে। সো তার কথা শুনে এই এক নম্বর রেখার সাথে আমরা সঙ্গতি রাখতে কি তার এই কথা মুছে দিলাম। তো এক নম্বর রেখা বলতে দুই নম্বর রেখা বলছিল এইদিকে উপরে যে কোনো জায়গায় সমাধান হতে হবে, যে কোনো জায়গায় সমাধান আছে, ডিরেকশন সে দিয়ে দিয়েছে এইদিকে যে কোনো দিকে সমাধান, আর এক নম্বর রেখা বলছে এইদিকে যে কোনো জায়গায় সমাধান। কিন্তু তিন নম্বর রেখা বলছে, তিন নম্বর রেখা কী বলছে, তিন নম্বর রেখা বলছে না এত দূরে সমাধান নেই, সে ডিরেকশন এইদিকে দিয়ে বোঝাচ্ছে সে এই রেখার উপরে কোনো সমাধান নেই, এই রেখার উপরে যেহেতু সমাধান নেই তাই এই যে অন্যরা আগে এক নম্বর এবং দুই নম্বর এই এলাকাটার কথা বলেছিল, কিন্তু তার সুপারিশে আমরা এগুলো মুছে দিলাম। সে বলছে এই রেখার ওইদিকে সমাধান নেই, এইদিকে সমাধান আছে বলছে সে, সে বলছে এইদিকে সমাধান বিদ্যমান, কিন্তু এই অঞ্চলগুলো নেওয়া যাবে না, এই অঞ্চলগুলো নেওয়া যাবে না, কারণ কি এক নম্বর রেখা বলছে এই এই রেখার বামে কোনো সমাধান নেই তাই এটা বুঝে দিলাম, আর এই অঞ্চলগুলোও নেওয়া যাবে না কারণ দুই নম্বর রেখা কিন্তু বলেছিল যে এই রেখার উপরে ছাড়া কোনো সমাধান নেই, তার মানে এই রেখার নিচে কোনো সমাধান নেই, সে বলছে উপরে যত সমাধান, তো আমরা এটাও মুছে দিলাম। আর এক্স ইকুয়াল জিরো সে বলছিল এই দিকে সমাধান, এই দিকে সমাধান সে এই কথা বলছিল এই দিকে সমাধান, কিন্তু অলরেডি এক্স ইকুয়াল সিক্স রেখা আগেই এগিয়ে আছে, সে বলছে এই দিকে সমাধান নেই, এই রেখার ওই দিকে সমাধান আছে। এবং ওয়াই ইকুয়াল টু জিরো রেখা বলছিল যে ওয়াই ইকুয়াল টু জিরো রেখা বলছে এই দিকে সমাধান আছে, কারণ কিন্তু আমরা আমাদের দুই নম্বর রেখা আগেই বলেছে যে সমাধান এত নিচে নেই, সমাধানটা এই এই দিকে। আমাদের এখানে পাঁচটা রেখা মানে পাঁচটা ব্যক্তির মতো আচরণ করবে, পাঁচজন ব্যক্তি এখানে সমন্বিতভাবে একটা সিদ্ধান্ত নেবেন, প্রত্যেকের এখানে মতামত দেওয়ার অধিকার আছে, সবাই মতামত মনে করে দিল, সবার মতামতকে আমরা প্রাধান্য দিয়ে যে যেটুকু অংশ অবজেকশন জানিয়েছে সেই অবজেকশন অংশটুকু আমাদের ফেলে দিতে হবে, কেটে দিতে হবে। সেটের মতো ইন্টারসেকশন সেট যেরকম করি আমরা, কোনো সেট যদি অমিল থাকে, কোন দুটো সেটের মধ্যে যদি গরমিল যদি থাকে, সেই অংশ সেই উপাদানগুলো আমাদের বাদ যায়, শুধু কমন উপাদানগুলো আসে। এখানেও তাই, আমাদের এখানে শুধু কমন উপাদানগুলো আসবে। তাহলে কমনলি আমরা কোন এলাকাটা পেয়েছি, এই এলাকাটা পেয়েছি, লক্ষ্য করে দেখো তোমরা এই এলাকাটা আমরা পেয়েছি, এটা হচ্ছে আমাদের সম্ভাব্য সমাধান এলাকা। এটা সম্ভাব্য সমাধান এলাকার মধ্যে যতগুলো কর্নার উৎপাদন উৎপাদন হবে তার নাম হচ্ছে কৌণিক বিন্দু। কৌণিক বিন্দু কয়টা সৃষ্টি হয়েছে এখানে দেখো, আমরা এখানে নাম দিলাম এ বি সি। এই বিন্দুগুলো তোমাকে বের করতে হবে, এই বিন্দুগুলো স্থানাঙ্ক জানতে হবে। এখানে আমাদের এখানে তিনটা বিন্দু আছে, সম্ভাব্য সমাধান এলাকা, আমরা বলি সম্ভাব্য সমাধান এলাকা এ বি সি, এটা হচ্ছে চিত্র থেকে বা গ্রাফ থেকে এর কৌণিক বিন্দু কত, বি কত, সি কত, এই প্রত্যেকটা কৌণিক বিন্দুর স্থানাঙ্ক তোমার জানতে হবে। তুমি লক্ষ্য করে দেখো যে এ বিন্দু স্থানাঙ্ক কত, তুমি গ্রাফ থেকে সরাসরি যদি ছকে ছকে একদম মিলে যায় তাহলে ছক থেকে নিতে পারো, আর যদি তোমার কোনো কনফিউশন থাকে তাহলে তুমি অন্য একটা পদ্ধতি যেরকম রেখাগুলো যেখানে ছেদ করছে সেই রেখাগুলোকে সলভ করতে পারো। যেমন ধরো এটা কী রেখা ছিল, এটা ছিল হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফোর রেখা, এটা ছিল এক্স ইকুয়াল টু সিক্স রেখা, তাই না, আর এটা ছিল থার্টি এক্স প্লাস ফোরটি ওয়াই ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড এই রেখা। এখন এই এ বিন্দুটা হচ্ছে এই দুই নম্বর রেখা মানে ওয়াই ইকুয়াল টু ফোর রেখা মানে এক্স ইকুয়াল টু সিক্স রেখার ছেদ বিন্দু, তাহলে এই রেখাটার ছেদ এ কত, দুটোকে যদি তুমি সমাধান করো, সমাধান করলে কী পাচ্ছ, এই রেখাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফোর আর এই রেখাটা হচ্ছে এই রেখাটা হচ্ছে এক্স ইকুয়াল টু সিক্স, দুইটা রেখা যেখানে ছেদ করেছে তার নাম হচ্ছে এ বিন্দু, এটার নাম হলো সিক্স ফোর, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে সিক্স ফোর খেয়াল করো। আর সি বিন্দু স্থানাঙ্ক কত হবে, সি বিন্দু স্থানাঙ্ক হবে সি বিন্দু কোনটা, সি বিন্দু হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু সিক্স রেখা এবং এই যে এই রেখাটা আছে এক্স ইকুয়াল টু সিক্স রেখা এবং থার্টি এক্স প্লাস ফোরটি ওয়াই ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড এই রেখা, এই এই রেখার ছাদ বিন্দু, তাহলে এটাকে আমাদের সমাধান করতে হবে। খেয়াল করো সি বিন্দু হচ্ছে এক্স ইকুয়াল টু সিক্স রেখা এবং থার্টি এক্স প্লাস ফোরটি ওয়াই ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড এই দুটো রেখার সমন্বয়ে তুমি সমাধান করবে। যদি গ্রাফ থেকে না পাও তুমি সরাসরিভাবে সমাধান করে ফেলবে, এখানে বসিয়ে দাও এক্স ইকুয়াল টু সিক্স, যদি আমরা বসাই থার্টি ইন্টু সিক্স প্লাস ফোরটি ওয়াই
इक्वल टू 500 180 प्लस 40y 500 40y इक्वल टू 100 माइनस 180 बा y इक्वल टू 500 माइनस 180 बाय 40 তুমি এ করো কত আসে দেখো এখানে হচ্ছে যে 320 উপরে হচ্ছে 320 আর 340 শূন্য যদি কেটে দাও তুমি এখানে কত পাচ্ছ 432 8 এই বিন্দুটা আমরা এখানে লিখে রাখবো এখন প্রাসঙ্গিক ওয়াই এর ভ্যালুটা আমাদের দরকার এক্স ওয়াই এর ভ্যালু এটা পেলাম ওয়াই এর ভ্যালু হচ্ছে 8 তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে 68 এই বিন্দুটার নাম সরি এই বিন্দুটার নাম হচ্ছে 6 এবং 8 এখন বি বিন্দুটা বাকি বি বিন্দু স্থানাঙ্ক জানা বাকি বি বিন্দু স্থানাঙ্কটা আমরা এখন বের করে নেব বি বিন্দু স্থানাঙ্ক কত আসে দেখো বি বিন্দু হচ্ছে কোন কোন রেখার ছেদবিন্দু ওয়াই ইকুয়াল টু 4 রেখা এবং এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4 রেখা ওয়াই ইকুয়াল টু 4 রেখা এবং এই রেখাটা ছেদবিন্দু 30x প্লাস 40y ইকুয়াল টু 500 এই রেখা দুটো ছেদবিন্দু এই দুটো রেখা তুমি সমাধান করো সমাধান করলে y ইকুয়াল টু 4 এখানে বসে এটা 30x প্লাস 4 ইনটু 40 440 ইনটু 4 ইকুয়াল টু 500 30x প্লাস 4 16 160 500 30x 500 माइनस 160 बाय x इक्वल टू 500 माइनस 160 बाय 30 ठीक है बोलो थक बे 340 बाय 3 0 0 0 के बदले 34 बाय 3 34 बाय 3 के तुम्हें ये लिखे दिखे मारो 34 বাই 3 তো উপরে লিখে দিই নিচে মনে লিখতে পারবে না তো এখানে এখানে x এর ভ্যালু কত আসে দেখো x ইকুয়াল টু 34 বাই 3 এই বিন্দুটা আমরা এখানে এই বিন্দুটা পেয়ে গেলাম এই বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 34 x এর ভ্যালু হচ্ছে 34 বাই 3 আর y এর ভ্যালু হচ্ছে এখানে 4 এই হচ্ছে তিনটা বিন্দু আমরা পেয়ে গেলাম তাহলে দেখো এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 64 এবং বি বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 34 বাই 3 4 এবং সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 68 এই বিন্দুগুলো যদি আমরা শুদ্ধভাবে বের করতে পারি তাহলে আমাদের অঙ্কের খুব সমাধানের খুব কাছাকাছি চলে আসলাম মনে করি এখন তুমি এই বিন্দুগুলোতে প্রত্যেকটা বিন্দুগুলোতে জেড পরীক্ষা করে দেখবে জেড এর ইকুয়েশনটা কত ছিল জেড ছিল এক্স প্লাস ওয়াই x প্লাস y তুমি দেখো 6 প্লাস 4 ইকুয়াল টু 10 এখানে পরীক্ষা করো 34 বাই 3 প্লাস 4 34 বাই 3 কত আসে দেখো 3 এখানে করি 3 আর 34 আর 3 যারা 12 এখানে কত আসছে দেখো 6 চার ফোরটি সিক্স এখানে কত আসে 15.3 সামথিং ফোরটি সিক্স ডিভাইডেড থ্রি 15.33 এখন আমরা এই সি বিন্দুতে ট্রাই করে দেখি জেডের ভ্যালু কত হবে 6 প্লাস 8 8 6 14 আমাদের কিন্তু উদ্দেশ্য ফাংশন ছিল জেড কে ম্যাক্সিমাম করা জেড ইকুয়াল কত এক্স প্লাস ওয়াই এবং এর ভ্যালু ছিল ম্যাক্সিমাম করা উদ্দেশ্য ছিল
এখন দেখো আমরা তিনটা একটা সমাধানের এলাকা পেয়েছিলাম, এ বি সি, এ বি সি বলতে এখানে তিনটা বিন্দু পেয়েছিলাম, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তিনটা বিন্দুতে তুমি আমাদের অভীষ্ট ফাংশনের শেষ কাজ, অভীষ্ট ফাংশন হচ্ছে আমাদের একদম টার্গেট লাইন, যেই লাইনটা আমরা কিন্তু এখানে সর্বোচ্চ করার উদ্দেশ্য ছিল। আমরা দেখলাম এ বিন্দুতে এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 4, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বসিয়ে দেখলাম 10 হয়, বি বিন্দুতে এক্স এর ভ্যালু হচ্ছে 11.33 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 4, এই দুটো ভ্যালু বসিয়ে আমরা দেখলাম আসছে তোমার 15.33 এবং সি বিন্দুতে হচ্ছে 14 আর এখানে হচ্ছে 15.33, এখানে হচ্ছে 10। এই যে আমরা তিনটা মান পেলাম, কোনটা সর্বোচ্চ দেখতেই পাচ্ছ, এখানে সর্বোচ্চ হচ্ছে কত 10, 14, 15, এটা সর্বোচ্চ। কোন বিন্দুতে সর্বোচ্চ হচ্ছে? এই বি বিন্দুতে সর্বোচ্চ হচ্ছে, তার মানে এই বিন্দুতে, এই বিন্দু অনুসারে যদি আমরা সমাধান করি আগে তাহলে আমাদের রেজাল্ট সর্বোচ্চ হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত 34/3, তার মানে হচ্ছে 11.33 আর এখানে ওয়াই এর ভ্যালু কত 4। তাহলে আমাদের কি সিদ্ধান্ত, এই গণিত বা এই সমাধান আমাকে সিদ্ধান্ত দিচ্ছে যে গামছা বলছিল সর্বনিম্ন তো 6টা কিনতে হবে, এখানে আমাদের গামছার আমাদের সিদ্ধান্ত পাওয়া গেছে 11.33 গামছা কেনার জন্য। কিন্তু গামছা একটা বাস্তব সংখ্যা বা এটা আমাদের খুব স্বাভাবিক একটা জিনিস, এখানে গামছা তো আমরা এই টুকরা করে কিনবো না, তাই না, পূর্ণাঙ্গ কিনতে হবে। তো যেহেতু পূর্ণাঙ্গ কিনবো আমাদের শুধু পূর্ণ সংখ্যাটা নিতে হবে, শুধু আমরা নেবো কত, এটা নেবো শুধুমাত্র 11, অর্থাৎ আমাদের গামছা কিনতে হবে 11টি এবং তোয়ালে কিনতে হবে শুধুমাত্র 4টি। এইভাবে যদি আমরা কিনি তাহলে আমাদের 500 টাকার যে সিদ্ধান্ত ছিল 500 টাকার মধ্যে আমরা এই সর্বোচ্চ সংখ্যক জিনিস মানে হচ্ছে যে 15টি জিনিস আমরা কিনতে পারবো। তাহলে আমাদের উত্তর হবে এরকম যে আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 15, সর্বোচ্চ মান 15 এবং গামছা কয়টি 11টি এবং তোয়ালে হচ্ছে 4টি, এই হবে আমাদের উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী, এমন আরও কিছু সমাধান তোমরা চাইলে আজকে বাসায় বসে বসে দেখতে পারো, খুবই মজার একটা চ্যাপ্টার, খুবই ভালো একটা চ্যাপ্টার। তোমরা যেহেতু এখানে গ্রাফ আঁকা একদমই কঠিন বিষয় না, তোমরা যদি সিদ্ধান্তগুলো ঠিক মতো খালি ডিরেকশন, প্রথমে হচ্ছে ডিরেকশনগুলো দিতে পারো, তারপর হচ্ছে সিদ্ধান্তগুলো যদি প্রত্যেকটা রেখা কী ভাষায় কথা বলে তাদের ভাষাটা যদি তুমি বুঝতে পারো, তাদের সকলের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী যে এলাকাটা নির্দিষ্ট হবে সেই এলাকাটাকে আমরা বলি সম্ভাব্য সমাধান এলাকা। সেই এলাকাগুলো প্রত্যেকটা কৌণিক বিন্দু নিতে হবে, কৌণিক বিন্দুগুলোতে আমাদের স্থানাঙ্ক জানতে হবে। যদি আমাদের অঙ্কে থাকে যে জেড ম্যাক্সিমাম করো, যেই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে উত্তর, যেই ভ্যালুটা আমাদের, যদি আমাদের অঙ্কে বলে যে সর্বনিম্ন করো, যে ভ্যালুটা সর্বনিম্ন হবে সেই বিন্দুটাই হবে আমাদের উত্তর। তো এইভাবে তোমরা ট্রাই করো, তাহলে আশা করি তোমরা উন্নত করতে পারবে এবং এই চ্যাপ্টারটা তোমরা নিজেরাই অনেকটা শেষ করে নিতে পারবে। ঠিক আছে, আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি, নিরাপদে থাকো, বাসায় থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।